আপনি কি কখনো ভারতের কোনো সাধারণ হিন্দুকে দেখছেন যে ফেসবুকে আল্লাহ রাসুল বা ইসলাম নিয়ে গালাগালি কইরা বা কোনো কটুক্তি করতে আপনি কি ভারতের কোনো তারকা অভিনেতা ক্রিকেট খেলোয়াড় সেলিব্রিটি লেভেলের মানুষদেরকে দেখছেন যারা ধর্ম নিয়ে ইসলাম নিয়ে গালাগালি করতে বরঞ্চ যখনই ভারতের জমিনে ইসলামকে নিয়ে অথবা আল্লাহ রাসুলকে নিয়ে কটুক্তি করা হয় তখন আমরা দেখেছি সাধারণ হিন্দু তারকা যারা আছেন তারা বিষয়টার প্রতিবাদ করেন এমন না যে মুসলমানদের পক্ষে দাঁড়ায় তদ্রুপ বাংলাদেশও যখন কোনো ব্যক্তি দুষ্কৃতিকারী সাম্প্রদায়িক উস্কানিদাতারা মানে হিন্দু ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা বলে আমরাও কিন্তু প্রতিবাদ করি এইটাই হচ্ছে সাধারণ মানুষের মানে নৈতিকতা কিন্তু ধর্ম নিয়ে যারা ব্যবসা করে ধর্মই যাতে রাজনৈতিক ফান্ডা তারা তো ভাই ইসলাম নিয়ে কথা বলবেই দর্শক নূপুর শর্মার গুরু ভাই মানে তার রাজনৈতিক বড় ভাই রাজনৈতিক গুরু এবার আল্লাহ রসুল সম্পর্কে আরেক কটুক্তি করেছেন তবে আমরা ভারতের পুলিশকে ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের পুলিশও যেমন এইসব বিষয়তে নগদে আমরা অ্যাকশন করে চব্বিশ ঘন্টার আগেই ভারতও কিন্তু আলহামদুলিল্লাহ পুলিশ ডিপার্টমেন্ট এইসব বিষয়ে কিন্তু খুব বড় বড় অ্যাকশন নিয়েছে গতকালকে এই রাজনৈতিক বিধায়ক বা এমপিকে কে গ্রেপ্তারও করেছে দর্শক আল্লাহ রাসুলকে নিয়ে আবারও অবমাননাকর মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির একজন বিধায়ক উচ্চতর পর্যায়ের দলে যার বিশাল প্রভাব প্রতিপত্তি আছে বিভিন্ন সময় নূপুর শর্মার সাথে তাকে বিভিন্ন প্রোগ্রামেও দেখা গেছে পরে মঙ্গলবার তেইশে আগস্ট অভিযান চালিয়ে হায়দ্রাবাদ থেকে তাকে আটক করেছে ভারতের পুলিশ অভিযুক্ত ওই বিজেপি বিধায়কের নাম রাজা সিং তিনি ভারতের তেলেঙ্গানা রাজ্যের বিজেপির বিধায়ক মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমগুলো প্রতিবেদনে বলা হয় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামকে অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিজেপি বিধায়ক রাজা সিংয়ের বিরুদ্ধে সোমবার রাতে হায়দ্রাবাদে ব্যাক ব্যাপক বিক্ষোভ করেন সাধারণ মানুষ আর এরপরই মঙ্গলবার অভিযুক্তকে আটক করেছে পুলিশ হায়দ্রাবাদের বিভিন্ন অঞ্চলের পুলিশ কমিশনার পি সাই চৈতন্য বলেছেন ধর্মীয় বিশ্বাসের অবমাননা সংক্রান্ত আইনের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে আর প্রতিবেদন বলছে যে সোমবার রাতে শহরের পুলিশ কমিশনার সিভি আনন্দের অফিসের সামনে এবং হায়দ্রাবাদে মুসলমানরা বিক্ষোভ করে এমনকি সেই বিক্ষোভে মজার বিষয় হচ্ছে অনেক সচেতন হিন্দুরাও আপনার অংশগ্রহণ নিয়েছিল গণমাধ্যম বলছে তেলেঙ্গানা রাজ্যে বিজেপির বিধায়ক টি রাজা সিং দশ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছিলেন সেখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন তিনি এরপরই তার এই বক্তব্য ভারতে ভাইরাল হয়ে যায় মুসলমানরা এটানিয়া নিয়ে প্রটেস্ট করে এমনকি এটা শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে বেসিক্যালি কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকিকে কটাক্ষ করে নিজের ওই ভিডিওতে টি রাজা সিং বলেন এটি হিন্দু দেবতাদের উপর ফারুকির কথিত ভিডিওগুলোর মতোই একটি কমেডি ভিডিও মুনাওয়ার ফারুকির একটি অনুষ্ঠানকে ব্যাহত করতেই সম্প্রতি তিনি একটি ব্যর্থ চেষ্টা করেছিলেন হায়দ্রাবাদের বিক্ষোভকারীরা বলছে রাজা সিং মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন বিক্ষোভের সময় তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছিল গণমাধ্যম বলছে কমিশনারের কার্যালয় সহ হায়দ্রাবাদ শহরের বিভিন্ন স্থানে বিপুল জনসমাগম হয় এক পর্যায়ে বিক্ষোভকারীদের অনেককেই হেফাজত নেওয়া হয়েছে এবং পরে বিভিন্ন থানায় হস্তান্তর করেছে পুলিশ কারণ সেইখানে অস্থিতিশীল পরিবেশও তৈরি হয়েছিল ভাঙচুর বিভিন্ন ধরনের করেছিল হায়দ্রাবাদ শহরের গোসা মহলের বিধায়ক টি রাজা সিং গত সপ্তাহে একটি কমেডি শোতে বাধা দেওয়ার প্রচেষ্টা করেছিলেন শুক্রবার তিনি স্ট্যান্ড আপ কমেডিয়ান মোনাওয়ার ফারুকির সাথেই তার এক ধরনের কি বলা হয় যে ওই অনুষ্ঠানটাকে বন্ধ করার জন্য পঞ্চাশজন উগ্রপতি উগ্রপন্থী সমর্থককে নিয়ে স্থলে প্রবেশ করেন সে সময় পুলিশ তাকে হেফাজতে নেয় এবং অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য মোনাওয়ার ফারুকিকে সুযোগ করে দেয় আমি বলেছি ভারতের পুলিশ অনেক দিকে পজিটিভ ফিডব্যাক করে যারা ক্ষমতায় থাকে তাদের দ্বারা তো প্রভাবিত হবেই মাঝে মাঝে হয় আর কি দশক আল্লাহ রাসুলকে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের অবমাননাকর মন্তব্য এগুলাই প্রথম নয় এর আগেও বিজেপির জ্যৈষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে সারা বিশ্বেই কিন্তু মুসলমানদের রোষের মুখে পড়েছিল ভারত যদিও পরবর্তী সময় নপুর শর্মাকে গ্রেপ্তার করা হয়নি বাট তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল আরব বিশ্বেও তাকে মানে যথেষ্ট নেগেটিভ ভাবে তৈরি করা হয়েছিল এখন এই যে ধর্ম নিয়ে রাজনীতি এটা আসলে বিজেপি কি বন্ধ করবে নাকি করবে না করবে না আমি সবসময় বলি যে আমি বেসিক্যালি ভারত বিরোধী না ভারতের এই বর্তমান সরকার বিজেপির যেই কর্মকাণ্ড আছে ইসলাম সম্পর্কে তাদের যেই মানে কয়েকদিন পরে পরেই এই যে একটা সাম্প্রদায়িক উস্কানি জাগাই দেওয়ার চেষ্টা পুলিশ অনেক কন্ট্রোল করেছে আলহামদুলিল্লাহ বাট তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যুগে যুগে সেই দেশে ধর্মকে পুঁজি করে যে ব্যবসার রাজনীতি চলছে সেটা কিন্তু কন্টিনিউ আজকে হয়তো এই বিটি বিধায়ককে আটক করেছে দলে ওই রকম বড় কোনো নেতা হয়তো না কিন্তু কালকে আরেকজন বলবে আমি ভিডিওর প্রথমে যেমন বলেছিলাম সাধারণ হিন্দু মুসলমান একে অন্যের ধর্ম বাংলাদেশেও নাই আপনার ভারতেও নাই পৃথিবীর কোনো দেশে দেখবেন আমাদের মাথা ব্যথা নাই যার যার ধর্ম সে পালন করে মাথা ব্যথা কাদের যারা রাজনীতি করে যারা ধর্ম রাজনীতি করে তাদেরই বাট ইসলামের যে সৌন্দর্য সেটা হচ্ছে অন্য ধর্মের মানুষদেরকে ভালোবাসা দিয়া মিষ্টি কথা দিয়া সুন্দর ব্যবহার দিয়া ইসলামের পথে টানা তা আমরা চাই ভারত ভারতের পুলিশকেও ধন্যবাদ জানাই আর এই ধরনের বিধায়কদের ব্যাপারে কঠিন একটা মানে কি বলে যে ব্যবস্থা গ্রহণ করা হোক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম